করেছেন পরবর্তী সময়ে, এবং আপনাদের দাবিগুলো কি খুব বেশি পরিবর্তিত হয়েছে? সাইফুল ইসলাম, যদি আমি আপনাকে দিয়ে শুরু করে যাই, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে এই মুহূর্তে ডিআরইউ বা আপনার নিশ্চয়ই সম্পাদক পরিষদের সঙ্গে ইন্টারেকশন হচ্ছে, অবস্থানটা কোথায়? ধন্যবাদ রাহুলদা। প্রথম কথা হলো যে আমাদের 27 সেপ্টেম্বর একটি কর্মসূচি ছিল, ডিজিটাল নিরাপত্তা আইন পাশ হয়েছে, আইনের কতিপয় ধারা, যেসব ধারায় স্বাধীন সাংবাদিকতা, বাকস্বাধীনতা, মুক্ত গণমাধ্যমের জন্য অন্তরায়, সেসব ধারার সংশোধনের দাবিতে আমরা এটি করে এই কর্মসূচি দিয়েছিলাম। কর্মসূচির ঠিক আগের রাতে আমরা মাননীয় তথ্যমন্ত্রীর কাছ থেকে একটি আনুষ্ঠানিক পত্র পাই, যেখানে তিনি আমাদের বিবৃতিতে যে উদ্বেগ জানিয়েছিলাম ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে, সেই উদ্বেগের সঙ্গে একমত পোষণ করেছেন এবং তিনি চিঠিতে বলেছেন যে এসব বিষয় নিয়ে আলোচনার মাধ্যমে দ্রুত এবং গ্রহণযোগ্য সমাধান হওয়া উচিত, এবং এই কারণ দেখিয়ে তিনি বলেছেন যে আমরা আলোচনায় বসতে চাই, আমন্ত্রণ জানিয়েছেন 30 সেপ্টেম্বর এবং কর্মসূচি স্থগিত করার অনুরোধ করেছিলেন। আমরা জরুরি ভিত্তিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির সকল সদস্যদের সঙ্গে মতামত পরামর্শ করে এই কর্মসূচিটি স্থগিত করি, আপাতত স্থগিত করা হয়েছে, কারণ আমরা তো এটার সমাধান চাই। ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে আমাদের যে উদ্বেগের বিষয়গুলো আছে সেটির সমাধান আমরা চাই, সেই সমাধান যদি আলোচনার টেবিলে হয় সেটি উত্তম, আমরা এই জন্য আলোচনা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আর দ্বিতীয়ত হলো যে ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে আমাদের উদ্বেগের কারণগুলো যথেষ্ট কারণ রয়েছে। প্রথমত হলো যে আমরা মনে করি যে ডিজিটাল নিরাপত্তা আইন দ্বারা স্বাধীন সাংবাদিকতা, মুক্ত গণমাধ্যম বা প্রকাশের স্বাধীনতা, এগুলো অন্তরায় অনেকগুলো ধারা রয়েছে। গণমাধ্যম কর্মীদের এখানে সুরক্ষার কোনো ব্যবস্থা করা হয়নি। একই সঙ্গে আমরা তথ্য অধিকার আইন যেটি আছে, এবং এই আইনের প্রথমেই বলা হয়েছে যে তথ্য অধিকার আইন দিয়ে আমাদের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করা হয়েছে, কিন্তু একই সঙ্গে এই আইনে এমন ধারাও রয়েছে যেটা অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট, এর আওতায় যে সমস্ত কার্যক্রম হবে সেটি অপরাধ হিসেবে গণ্য করা হবে। এটাকেও আমরা মনে করি যে এটি একটি আইনের সাংঘর্ষিক দিক, একদিকে আমাকে তথ্য অধিকার আইনের দ্বারা তথ্য পাওয়ার অধিকার দেওয়া হচ্ছে, কিন্তু লাইনটা হচ্ছে এরকম, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, লাইনটা হচ্ছে যে এই আইনের অন্যত্র যাই থাকুক না কেন সংবাদ সংগ্রহের ক্ষেত্রে তথ্য অধিকার আইনই চূড়ান্ত বলে পরিণত হবে, ফলে আদার্স যে ক্লজেসগুলো আছে, হ্যাঁ, সেই ক্লজেসগুলো যদি কখনো সাংঘর্ষিক হয় তাহলে তথ্য অধিকার আইনটাই উপরে বিদ্যমান থাকবে, এটি হওয়া উচিত, কিন্তু মিনিংটা চেঞ্জ হচ্ছে। সাংবাদিকদের মূল আপত্তির জায়গাটা তাহলে কোথায়? মূল আপত্তির জায়গা কি এটি নয় যে কোনো প্রকারে এই যে সরাসরি একজন এসআই ইচ্ছা করলে একটা তদন্ত ছাড়া পারমিশন ছাড়া ধরতে পারবেন, দ্যাট ইজ প্রোটেকশনের জায়গা, সেটিও একটি, কিন্তু অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টও কিন্তু যে সমস্ত অপরাধের কথা বলা হয়েছে যে আপনার ডিজিটাল ডিভাইসে আপনার ফোন কম্পিউটার যা কিছুই হোক এগুলোর মাধ্যমে অফিসিয়াল সিক্রেটস যদি আপনি ধারণ গ্রহণ প্রেরণ সংরক্ষণ করেন সেটি অপরাধ হবে এবং এই অপরাধের জন্য আপনার 14 বছর কারাদণ্ড হবে এবং এই অপরাধ আমূলযোগ্য এবং অজামিনযোগ্য। আপনি তথ্য অধিকার আইনের নিশ্চয়তা দিচ্ছেন আবার এখানে এই আইন রাখছেন, এটি একটি অসঙ্গতি, আইন সাংঘর্ষিক রূপ। আর যেটি বলেছেন সবচেয়ে আমাদের আতঙ্কের কারণ, উদ্বেগের কারণ এবং ভয়ের কারণ, সেটি হলো যে আপনি বলেছেন যে এই আইনের 43 অনুচ্ছেদে যেখানে একজন পুলিশ অফিসারকে এই ক্ষমতা দেওয়া হয়েছে তিনি বিনা পরোয়ানায় আদালতের অনুমোদন ছাড়াই তার সন্দেহ হলেই আপনার ডিজিটাল যে কোনো ডিভাইস তিনি জব্দ করতে পারবেন এবং আপনাকে ধরে নিয়ে কারাগারে পুরে দিতে পারবেন। এই আতঙ্ক ভয় রেখে একজন সাংবাদিক স্বাধীনভাবে কীভাবে সাংবাদিকতা করবে, এই আতঙ্ক কারণেই আমরা এই আইনের প্রতিবাদ করেছি এবং এই আইনের সংশোধন কর্মসূচি স্থগিত করছেন। আপনারা তো দাবি থেকে সরছেন না? না, দাবি থেকে অবশ্যই সরছি না, আমরা যেটি বলছি যে আলোচনার মাধ্যমে যদি এর সুরাহা হয়, যেটি তথ্যমন্ত্রী বলেছেন এবং সেই বৈঠকে আইনমন্ত্রী এবং তথ্য প্রযুক্তি মন্ত্রীও থাকবেন বলেছেন যে তারা এইটির সমাধান চান এবং গ্রহণযোগ্য যৌক্তিক, আমরা সেই সমাধানের পক্ষে। আমি জহিরুল আলমের কাছে যাই, আপনি কীভাবে দেখছেন? একটা হচ্ছে যে এই আইনটি তো হয়েছে, আইনটির একটা প্রয়োজনীয়তা আপনি কীভাবে দেখেন? আইনটির তো এই সময় যে ডিজিটাল মিডিয়া তৈরি হয়েছে, আমরা নিউ মিডিয়া যাকে বলি বা সোশ্যাল মিডিয়া যাকে বলছি, এই মিডিয়া তো নানাভাবে অপব্যবহার হচ্ছে, আইনটির প্রয়োজনীয়তা এবং আইনটির যে বিপদের সম্ভাবনা জায়গা সেইটি আপনি কীভাবে দেখেন? আইনের প্রয়োজন অবশ্যই আছে,
কারণ আমাদের এই বর্তমান বিশ্বে মানে ডিজিটাল প্ল্যাটফর্মের মধ্যে নানা রকম মানে সাইবার ক্রাইমের ঘটনা ঘটছে, এটা শুধু বাংলাদেশ না গ্লোবালি ঘটছে। সাইবার ক্রাইমকে প্রোটেক্ট করা এবং সোশ্যাল মিডিয়াগুলোতে যেভাবে ফেক নিউজ আসছে বা নানা রকম রিমার ছড়াচ্ছে বা ইয়ে হচ্ছে, এগুলো শুধু নট বাংলাদেশের ফেনোমেনা না, এটা বিশ্বের সব জায়গার মধ্যে এটার একটা অ্যাডভার্স ইয়ে আছে। কিন্তু এই যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের নামে যেই বিষয়গুলো ইনকর্পোরেট করা হয়েছে, আমি শুধুমাত্র যে জার্নালিজম ক্ষতিগ্রস্ত হবে তা না, এখানে সাধারণ মানুষেরও মানে যে ইন্ডিভিজুয়ালস রাইটস এবং আমাদের কনস্টিটিউশনাল যে ইনহেরেন্ট যে বিষয়গুলো দেওয়া আছে, যে ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ কী বলে যে এক্সপ্রেশন, ফ্রিডম অফ অ্যাসেম্বলি, ফ্রিডম অফ মুভমেন্ট, এইতে 39 আর্টিকেল 39 যে বিষয়গুলো বলা আছে, এগুলো টোটালি এই আইনের সঙ্গে ইনকনসিস্টেন্ট হয়ে গেছে। এই অব্লিগেশনগুলোর প্রতি কোনো ধরনের রেসপেক্ট এই আইনের মধ্যে দেখানো হচ্ছে বলে আমার মনে হয় নাই। সুতরাং আমরা কনসার্ন শুধুমাত্র জার্নালিস্ট কমিউনিটির বিষয় নিয়ে আমরা বারবার কথা বলছি, কিন্তু এখানে সাধারণ মানুষেরও ব্যক্তি নিরাপত্তা এবং ব্যক্তি অধিকার এবং মত প্রকাশের অধিকারও সাংঘাতিকভাবে ক্ষুণ্ণ হচ্ছে। এটা শুধু নট মানে কন্ট্রাডিক্ট, কিন্তু এই যে গুজব ছড়াচ্ছে, এই যে মিথ্যা ছড়া, অবশ্যই গুজব ছড়ানো, মিথ্যা বলা, ফেক ই করা এবং কাউকে মেলাইন করা, ভীতি প্রদর্শন করা, উদ্দেশ্যমূলকভাবে কারোর বিরুদ্ধে অপবাদ দেওয়া, কুৎসা রটনা করা, এগুলো সব কিছুই অফেন্স এবং এগুলো মানে ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে এগুলোকে আপনি বিচার করতে পারবেন, বিচারযোগ্য। কিন্তু যে ধারাগুলো ইনকর্পোরেট করা হচ্ছে, আমরা উনি 43 কথা বলেছেন, এরকম অন্ততপক্ষে 10টা আপনার কী বলে যে সেকশন আছে, যে সেকশনগুলোতে গণমাধ্যম তো অ্যাডভার্সলি এফেক্টেড হবেই, কিন্তু ইন্ডিভিজুয়ালও এফেক্টেড হবে, ইন্ডিভিজুয়ালের রাইটসও এটা মারাত্মকভাবে কার্ভ হতে পারে। কারণ কি, এখানে এবিউজ করার, লটার এবিউজ করার, লটাকে এটাকে এবিউজ করে, এখন বলছে যে আপনি আগাম আশঙ্কা করছেন এবিউজ হতে পারে, এটা তো 57 বেলাও হয়েছে, 57 করা হয়েছিল যে একটা সৎ উদ্দেশ্য নিয়ে, যে যে না যারা এই জিনিসগুলো করবে তার ক্ষেত্রে আমাদের ICT অ্যাক্টের সেকশন 57 অ্যাপ্লাই হবে। কিন্তু যখন আমরা দেখছি যে 57 অ্যাপ্লাই করতে গিয়ে অনেক অ্যাক্সেস করা হচ্ছে, তখন নানা প্রতিবাদ উঠল এবং যারা স্টেক হোল্ডার্স আছে তারা সাংঘাতিকভাবে কনসার্ন ব্যক্ত করলো এবং তারপরে সরকার চিন্তা করলো বা অথরিটি চিন্তা করলো না 57 এবিউজড হচ্ছে, সুতরাং এটাকে রিভিজিট করা দরকার, এটাকে রিভাইজ করা দরকার এবং ইভেনচুয়ালি 57 বাতিল হল। কিন্তু তার জায়গায় তখন এটাকে ড্রেকোনিয়ান একটা সেকশন বলা হয়েছে বা ইভেন আইনটাকেও ড্রেকোনিয়ান বলা হয়েছে, স্পেশালি 57। এখন 57 জায়গায় আপনি এই সিকিউরিটি অ্যাক্টের নামে যে যেই প্রভিশনগুলো আপনি ইনকর্পোরেট করেছেন, হুইচ ইজ টোটালি কন্ট্রারি টু দি কী বলে যে এসেন্স অফ আওয়ার কনস্টিটিউশনাল রাইটস, প্রত্যেকটা ক্ষেত্রে এটাকে ভায়োলেট করছে দেখছেন না। এটা প্রথমত যে আমাদের কথাগুলো যে সঠিক ছিল, আমরা সেই 57 ধারা থেকে বিরোধিতা করছিলাম যখন ওই আইনটা ড্রাফট পর্যায়ে ছিল এবং তারপরে সেই 57 ধারার সমালোচনা সরকার অ্যাকসেপ্ট করলো এবং নতুন করে করতে গিয়ে 32 ধারা আনলো না। কিন্তু আমরা দেখলাম যে বরঞ্চ তার থেকে আরও খারাপ হলো। খারাপ হলো কি, আপনি বলে যে আমরা যে জোর বলে যে আশঙ্কার কথা, আমাদের আশঙ্কা সত্য প্রমাণিত হয়েছিল। 57 ধারা যত মামলা হয়েছে তার মধ্যে সব থেকে বেশি মামলা হয়েছিল সাংবাদিকদের বিরুদ্ধে এবং মানে সাংবাদিকতা করার জন্য আমাদের কথা সত্য প্রমাণিত হয়েছিল। এখনও আমরা যে কথা বলছি এখন যে 32 ধারার অপব্যবহার, এবং আপনি একটু আগে বললেন যে এই আইনে যাহা কিছু থাকুক না কেন তথ্য অধিকার আইন সমুন্নত থাকবে, তথ্য অধিকার আইন তো আবেদন করে তথ্য পাওয়ার অধিকার না। আমি একজন জাস্ট একটা কারেকশন বলি, সেটা হচ্ছে একজন লয়ার আমাকে বলছিল যে অন্য আইনে যাহা কিছু থাকিবে এই আইনটি মানে বলবৎ হইবে, মানে সব আইনেরই একটা ফর্মুলা না না, সিকিউরিটি আইনও এই কথা বলা আছে, অন্য আইনে যাহাই বলা হোক না কেন এই আইনটি প্রিভেল করবে তখন। তাহলে এই তথ্য অধিকার আইনে যাই থাকুক না কেন, তথ্য সংগ্রহের ক্ষেত্রে তথ্য অধিকার আইনই এই আইনটাও প্রিভেল করবে। ডিজিটাল নিরাপত্তা আইনে যাহাই কিছু থাকুক না কেন তথ্য অধিকার আইনটা মানে অমিট হবে না বা তার থাকবে, তার ধারা এখানে ধারা বলবৎ হবে। কিন্তু আমি সেই জায়গায় ব্যাখ্যা দিতে চাচ্ছি যে তথ্য অধিকার আইনে হচ্ছে আপনি আবেদন করে তথ্য চাইবেন, কিন্তু আমার সাংবাদিকতা তো সবসময় আবেদন করে তথ্য চাওয়ার সাংবাদিকতা না। এক্স্যাক্টলি, আমার তো সবসময় সরকারি প্রেস লিস্ট, সরকারি হ্যান্ডনোট, আর আপনার কর্পোরেট হাউস থেকে কোন NGO থেকে যে প্রেস লিস্ট দিল সেটা আমার সর্বোচ্চ সাংবাদিকতা নয়। আমার সাংবাদিকতা সেটি যেটি একজন দুর্নীতিবাজ কর্মকর্তা কোনো একটি প্রকল্পের দুর্নীতি গোপন রাখতে চায়, আমি সেটা ডিক করতে চাই। আমি সেটা আপনি অ্যাপ্লাই করলে দিবেন, সেটা তো দিবে না। আর সবটাই তো RTIতে দেওয়ার মতন দুর্নীতিও নয়। যে সমস্ত দুর্নীতি বাংলাদেশে হয়, যে সমস্ত অনিয়ম আমাদের প্রশাসনে চলে, তার সব কিছুই আইনি কাঠামো মেনে চাইলে
দিবে বা আমি চাইলে লিখতে পারবো, এরকমভাবে বাংলাদেশ চলে না। যেহেতু এরকমভাবে বাংলাদেশ চলে না, সেই জন্য আমাকে কোনো কোনো সময় এমন সব প্রযুক্তি, এমন সব কৌশল অবলম্বন করতে হয় সাংবাদিকতার জন্য, এবং আমি বলছি সৎ সাংবাদিকতা করার জন্য, কাউকে ভয়ভীতি দেখানোর জন্য না, কাউকে ব্ল্যাকমেল করানোর জন্য না, বা কাউকে ব্যক্তিগতভাবে অ্যাটাক করার জন্য নয়, তার মানহানি করার জন্য সাংবাদিকতা নয়। যে সংবাদ সত্য সংবাদের জন্য যদি আপনার মানহানি হয় তাতে আমার কোনো দায় নাই। আমি একটু তথ্য প্রকাশ করলাম, আমি প্রণব শাহ বা জহির ইসলাম বা রাহুলরা দুর্নীতি করেছে এই এই ক্ষেত্রে, সেই তথ্য প্রকাশের জন্য যদি আপনার হেয় হন সমাজের কাছে, তার দায় সাংবাদিকদের নয়। কিন্তু আমি যদি ইচ্ছাকৃতভাবে তথ্য বাড়িয়ে বা তথ্য গোপন করে বা অর্ধসত্য দিয়ে যদি আপনাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করি, তাহলে আপনি সমাজে হেয় হবেন। কিন্তু সেই সমাজে হেয় হলেও আপনার একটি প্রতিকার পাওয়ার অধিকার কিন্তু প্রচলিত আইনে আছে। কিন্তু আমি যে ক্যামেরা দিয়ে ছবি ধারণ করলাম, আমি অনেক সময় তো আমি অবশ্যই অনেক সময় আমি সত্য জিনিস গোপনভাবে ধারণ করে যদি সত্য জিনিস প্রকাশ করি, তাহলে গোপনীয়তার ধারা আমার উপরে প্রযোজ্য হবে না, এই জন্য যে আমি সমাজের বৃহত্তর কল্যাণের স্বার্থে একটি গোপনীয় তথ্য প্রকাশ করেছি, সেটি সাধারণ মানুষের এবং রাষ্ট্রেরও এবং যারা সরকারে আছেন তাদের জন্য অনেক সময় উপকারী হয়। আমি সেই রকম জিনিস অনেক সময় গোপনভাবে ধারণ করতে পারি, যদিও আমরা অনেক সাম্প্রদায়িক নীতিমালা মেনে চলার চেষ্টা করি যে গোপনভাবে ধারণ করার থেকে প্রকাশ্যে ধারণ করা উচিত, চুরি করার থেকে, তথ্য চুরি করা অপরাধ তো বটেই, কিন্তু সেই এমন তথ্য যদি আমি গোপনে কারোর থেকে আনি যে তথ্য সমাজের উপকারে লাগবে প্রকাশ করলে, এই জন্য তো সোর্স সিস্টেম, সেই জন্য থাকবে সোর্স, এবং সেই জন্য আমরা এখনও মানি যে আমি যার কাছে তথ্য পাই সেই তথ্য যার কাছে পেলাম তার নাম আমি বলতে রাজি না, এমনকি আমি আদালতে বলতে রাজি না। আমি যদি কোনো সরকারি কর্মকর্তার কাছে কোনো তথ্য পাই তার জন্য যদি আমাকে জেল খাটতে হয় ওই নাম না বলার জন্য, আমি সেই জেল খাটতে রাজি আছি, যে আমার যে সোর্স, আমার যে তথ্য আমি যেখান থেকে পেয়েছি, এই লোকটার নাম বলে ওই লোকটার ক্ষতি হবে আমি নাম বলবো না, সেই নাম বলার জন্য যদি আমার শাস্তি হয় আমি সেই কারাগারদণ্ড সাম্প্রতিক সময় আছে, সেটা সেটা আমাদের আছে। এবং সেই জন্য যেটি এখন সর্বশেষ যেটি হলো যে স্বাধীনতার ওই রকম সমালোচনা সত্ত্বেও কী করে তথ্য মন্ত্রণালয় কী করে এই আইনে দুটি জিনিস যুক্ত করলেন, একটি হলো অফিসিয়াল সিকিউরিটি আইন, যেটা আমরা আরটিআই যখন হয় রাইট টু ইনফরমেশন সেন্টার, আমরা অনেক কাজ করেছি রাইট টু ইনফরমেশন নিয়ে, আমাদের যথেষ্ট সুপারিশ ছিল এবং এই আইনটি করেছে বলে সরকার সাধুবাদ পেয়েছিল। তখন যে সরকার রাইট টু ইনফরমেশনের আইন বাংলাদেশে পাশ করে সেই সরকার কীভাবে অফিসিয়াল সিকিউরিটি একটা অন্য নামে ঘুরিয়ে এই সাইবার সিকিউরিটির মধ্যে আনে, আপনি যে কথাটি শুরুতে বলেছেন সেটি বলে আমি এই মতো এই পর্যায়ে থামতে চাই, যে অবশ্যই গুজব ছড়িয়ে এবং মিথ্যা তথ্য প্রকাশ করে সমাজের ক্ষতিকারক যারা আছেন, সমাজের যে ক্ষতি করতে চায় সে ব্যক্তি হোক, গোষ্ঠী হোক, সংগঠন হোক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এই ব্যবস্থা নেওয়া উচিত এই জন্যই, তাহলে যদি ব্যবস্থা নিত তাহলে প্রথম রামুর ঘটনা পরে যদি ব্যবস্থা নিত তাহলে নাসিরনগরের ঘটনা ঘটতো না, যদি নাসিরনগরের পরে যদি যথাযথ ব্যবস্থা হতো তাহলে বাংলাদেশে রংপুরের ঘটনা ঘটতো না। তিনটি ঘটনা কিন্তু আমাদের একজন দর্শক আছেন, তার একটা প্রশ্ন নিয়ে নিই। প্রিয় দর্শক কে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। দর্শক কে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আমি খুলনা থেকে বলছি। হ্যাঁ বলুন, কে বলছেন? জি খুলনা থেকে আমি শাকত হোসেন বলছি, স্বর্ণাঙ্গ আবাসিক এলাকা থেকে। হ্যাঁ বলুন। জি দাদা, আপনি যে প্রতিদিন যে অনুষ্ঠানগুলো করেন, আমি কিন্তু প্রতিদিন দেখি, আমি প্রতিদিন আপনার একজন মানে নিয়মিত দর্শক, তো আপনি যেভাবে এই ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে মানুষকে ভয় দিচ্ছেন, এটা তো আসলে কি বলবো যে খুব ভীতির কারণ। এবং তিনজন যে আমার শ্রদ্ধাভাজন সাংবাদিক তিনজন বর্ষা আছে, জহির সাহেব উনি এক্সেলেন্ট একটা মানুষ, ওনারও প্রোগ্রাম আমি প্রায় দেখি, তো মানে কিভাবে আমরা আমাদের সাধারণ জনগণ যারা আমরা কিভাবে বাঁচবো? বুঝতে পারছি আপনার প্রশ্ন, আপনাদের সাধারণ মানুষের জন্য প্রতিকার কি আছে? না, একটা বিষয়টা বলে রাখা দরকার, এটি মানুষ ধরে ধরে ধরবার জন্য আইন করা হয়নি। এটি আপনি সাম্প্রতিক সময়ে জানেন যে নানা সময় ফেসবুকে বিশেষ করে বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে যে গুজবের ঘটনাগুলো ঘটে সেই ঘটনাগুলো কিন্তু প্রতিরোধ করা দরকার। মিথ্যাও কিন্তু এটা বিপজ্জনক জিনিস। সত্য সংবাদ যেমন উদ্ঘাটন করা দরকার, মিথ্যা সংবাদ প্রচারও ব্যাহত করা দরকার। না, এরকম ঘটনা যে ঘটে নাই তা না, মিথ্যা সংবাদ তো প্রতিনিয়ত আসছে, কিন্তু এটা এখানে যেভাবে লাইসেন্স দেওয়া হয়েছে, লাইসেন্স বলতে আমি বলবো লাইসেন্সই, যে ল এনফোর্সিং এজেন্সি একটা শব্দ উনি উচ্চারণ, এই জন্য আমি কথাটা বলতে পারবো, উনি হচ্ছে ভয় ছড়াচ্ছেন, আমরা কিন্তু ভয় ছড়াচ্ছি। ওই স্বাগত হোসেনের বক্তব্য জবাবটা দিই, উনি বলছেন যে ভয় ছড়ানো হচ্ছে এবং সাধারণ মানুষের প্রোটেকশন হবে। প্রথমত সাধারণ মানুষের প্রোটেকশন হলো সাধারণ মানুষ কোনো গুজব ছড়াবে না, সাধারণ মানুষ মিথ্যা তথ্য আরও বেশি করে প্রচার করার কাজে কোনো একজন সাধারণ ব্যক্তিবিশেষ এই কাজে রত হবেন না, তাহলে তার প্রোটেকশন। আরেকটি হলো যে এটা কোনো ভয় ছড়ানোর বিষয় না, এটা সচেতন করার বিষয়। তবে একটা একটা প্রশ্ন আছে, যদি আপনি ডিসিডেন্ট হন, কোন কারণে আপনি ভিন্ন মত মানে আপনার ভিন্ন মত করছেন, এখন কেউ যদি চায় এখানে আইনের ধারা মানে সেকশনগুলোতে এমনভাবে বলা আছে, কোনো পুলিশ অফিসারের যদি মনে হয়
উনি যদি সন্দেহ করেন আপনাকে তাহলে আপনার ডিভাইসটা সে মিস করে তবে সেটা তো ব্যক্তির জন্য না সেটা তো বেশি সাংবাদিকের জন্য ভয় না সাংবাদিকের জন্য যা ব্যক্তির জন্য কেন নয় আপনি তো সাংবাদিক হিসেবে আপনার কনসার্ন করতে আমার আমার অধিকার আছে একজন ব্যক্তি আমি ব্যক্তিকে কি প্রোটেক্ট করতে একজন ব্যক্তি তো দরকার নাই ওই জিনিস করা আমি একটু আপনার সঙ্গে এটা একটু সহায়তা করতে চাই সেটা হলো যে রাহুল দত্ত প্রথমে যেটি একটা প্রশ্ন করেছিলেন যে এই আইনের প্রয়োজনীয়তা আমরা কিন্তু কেউই এখানে তিনজন সাংবাদিক বা আমরা কমিউনিটি হিসেবে যদি বলি আমরা এই আইনের প্রয়োজনীয়তা নেই এটি কেউই বলছে প্রথমত হলো যে আমরা ডিজিটাল বাংলাদেশে বাস করছি পুরান বাতিলের পক্ষেও কেউ না ডিজিটাল বাংলাদেশে বাস করছি ডিজিটাল জগৎটা আমাদের বড় হয়েছে এবং আমরা আমরা প্রচুর ডিজিটাল ডিভাইস ব্যবহার করি শুধু সাংবাদিক হিসেবে নয় সাধারণ মানুষও এবং এই ডিজিটাল জগৎ বড় হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ডিজিটাল অপরাধের অপরাধও বাড়ছে গুজব ছড়ানো যেমন হচ্ছে গুজব ছড়িয়ে রাষ্ট্রের সম্পদ হানি হচ্ছে মানুষ খুন হচ্ছে এগুলো হচ্ছে এগুলো দমন করার পক্ষে আমরা আমার মনে হয় এই আইনের একটা বড় লুফলস হলো একটা অসঙ্গতি হলো যে এখানে এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম যেটা অল্টারনেটিভ মিডিয়া হিসেবে ব্যাপক প্রভাব বিস্তার করেছে আর মেইন স্ট্রিম মিডিয়া এই দুটিকে গুলিয়ে ফেলা হয়েছে মেইন স্ট্রিম মিডিয়ার একটা দায়বদ্ধতা আছে সেই দায়বদ্ধতা আমার রাষ্ট্রের প্রতি সেই দায়বদ্ধতা আমার আইনের প্রতি সেই দায়বদ্ধতা আমার জনগণের প্রতি এক্স্যাক্টলি আমরা কিন্তু একটা নির্দিষ্ট আইনি কাঠামোর মধ্যেই আমরা গণমাধ্যম কর্মীরা কাজ করি গণমাধ্যমে মতামত প্রকাশ করি প্রচার করি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম যেটা অল্টারনেটিভ মিডিয়া এবং স্ট্রং মিডিয়া হিসেবে আবির্ভূত হয়েছে এই মিডিয়ায় কিন্তু ওপেন মিডিয়া এটা ব্যক্তি সাইফুল ব্যক্তি রাহুল এটা যে কেউ এমনভাবে তার মতামত প্রকাশ করে যেখানে তার কোনো দায়বদ্ধতা নেই তার কোনো জবাবদিহিতা নেই এইখানে যেমন বলা হলো যে চাঁদে সাইদিকে দেখা গেছে এবং এই চাঁদে চাঁদে যে কাউকে দেখা যায় না এই সত্যটা জানার পরেও যে চাঁদে সাইদিকে দেখা গেছে এই প্রচারণার ফলে কি হয়েছে পরিণতিটা কি আমরা দেশের মানুষ তো এটা ভুলে যায়নি বিপুল পরিমাণ রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস হয়েছে বাড়ি বাড়ি মানুষের বাড়ি বাড়ি আগুন দেওয়া হয়েছে মানুষ খুন হয়েছে তো এই অপরাধ কি দমন করবে না আমি বলছি যে সেই অপরাধ দমন অবশ্যই করতে হবে রাষ্ট্রের স্বার্থে দেশের স্বার্থে দেশের মানুষের স্বার্থে কিন্তু যেটা মেইন স্ট্রিম মিডিয়া যাদের দায়বদ্ধতা আমাদের সব জায়গায় রয়েছে তাদেরকে একই কাতারে যদি বিচার করা হয় নিরপরাধ হিসেবে যদি অপরাধী বাড়ানো হয় তাহলে এই আশঙ্কার কারণে আমরা এই আইনের নির্দিষ্ট কয়েকটি ধারার বিরোধিতা করছি একটু অ্যাড করতে চাই সেটা হলো যে এই গণমাধ্যমের যে কনসার্নগুলো ছিল এটা ড্রাফট পর্যায়ে কিন্তু জার্নালিস্ট বা নেতৃবৃন্দ ইভেন এডিটর্স কাউন্সিলের যারা আছেন ওনারা কিন্তু দেখা করেছিলেন ল মিনিস্টারের সঙ্গে আইসিটি মিনিস্টার ইভেন তথ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছে এবং এই কনসার্নগুলো কিন্তু তার আগেই তারা কিন্তু ব্যক্ত করেছেন এবং ওই সব বৈঠকের সময় মিনিস্টার্সরা ওনাদের অ্যাসিওর করেছেন এবং তারা অ্যাকনলেজ করেছেন যে না দিজ আর জেনুইন কনসার্ন এবং তখন তারা আশা করেছিলেন যে আইনটা যখন ফাইনালি যে ফর্মে পাস হবে সেখান থেকে এই জিনিসগুলো এই কনসার্নগুলোকে অ্যাড্রেস করা হবে এবং ওই অনুযায়ী আইনটা করা হবে কিন্তু আনফর্চুনেটলি তারাই বলছেন যারা সম্পাদক পরিষদের নেতৃবৃন্দ তারাই বলছেন যারা দেখা করেছেন বলছেন যে এই কনসার্ন আমরা বলেছি আগেই কিন্তু আইন যখন পাশ হয় তার কিছুই সেখানে অ্যাড্রেস করা নেই দু একটি বিষয় বিরতিতে যাব বিরতিগ্রস্ত এসে বাকি আলোচনা করতে চাই দর্শক থাকুন আমাদের সঙ্গে ফিরছি কিছুক্ষণ পর দর্শক আবারও স্বাগত জানাচ্ছি বিএসআরএ মুক্তবাক অনুষ্ঠানে মত প্রকাশের স্বাধীনতা ও রাজনীতি আলোচনা করছিলাম সাংবাদিক প্রণব সাহা জহিরুল আলম সাইফুল ইসলামের সঙ্গে আমরা আলোচনায় ফিরব তবে তার আগে একটু যেতে চাই বঙ্গবন্ধু এভিনিউয়ে যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে একটি কেক কাটা হচ্ছে একাত্তরতম জন্মবার্ষিকী উপলক্ষে একাত্তরটি মোমবাতি জ্বালিয়ে সেখানে আমরা একটু দেখে নিতে চাই সেখানে কী হচ্ছে আমরা বোধ হয় আলোচনার ভিতরে ফিরতে পারি সেটি যে বিষয়ে আলোচনা করছিলাম মত প্রকাশের স্বাধীনতা ও রাজনীতি আমরা একটু যেতে চাই পৃথিবীর অন্যান্য দেশে এই মুহূর্তে কিন্তু সোশ্যাল মিডিয়া নিয়ে বা অল্টারনেটিভ মিডিয়া নিয়ে ব্যাপক চলছে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন নাকি রাশিয়া রেজাল্ট পাল্টে দিয়েছে বা ব্রেক্সিট এটা সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে মানে ব্রেক্সিটের বিরুদ্ধে থাকা মতকে মানে 1% ভোট উল্টে দিয়ে পক্ষে নিয়ে যাওয়া হয়েছে
আমরা আজকে গুগলের জন্মবার্ষিকী গেল যেদিন পালন করছি, এবং গুগল দেখতে পাচ্ছি যে কতগুলো বিষয়ে আপনার ক্যারেক্টার অ্যানালিসিস করছে, আপনার সাইকোলজি অ্যানালিসিস করছে, এবং আপনাকে এমন ধরনের সাজেশন তারা দিতে পারবে যে আপনার চিন্তা ভাবনা এমনকি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে প্রভাবিত করবে। এরকম একটা পৃথিবীতে কিন্তু আমরা বাস করছি, যেটা সাইফুল ইসলাম একটা শব্দ হচ্ছে স্ট্রং মিডিয়া। আমি মনে হচ্ছে ইট হ্যাজ টার্ন ইন নট মনস্ট্রাস মিডিয়াতে রূপান্তরিত হয়ে যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে যদি আমরা ধরি। এরকম একটা পৃথিবীতে আমরা বাস করছি, সেই পৃথিবী সম্পর্কে আমাদের মানুষজন কি যথেষ্ট পরিমাণ সচেতন বলে মনে হচ্ছে? কারণ আমরা তো ইকোনমিক্যালি মানে গ্রোথকে সামনে নিতে যাচ্ছি, পৃথিবীতে চলাফেরা করছি, যাচ্ছি আসছি, এবং আমাদেরও নির্বাচন হতে যাচ্ছে, পৃথিবীর অন্যান্য দেশের নির্বাচন। এরকম একটা পরিস্থিতিতে মানুষের চিন্তাভাবনাটা কেমন হওয়া উচিত, কী সতর্ক থাকা উচিত, কোথায় জানলা খোলা রাখা উচিত, কোথায় জানলা একটু বন্ধ করা উচিত, সেটা কি আমরা ভাবছি কি না? না, সেটা তো ভাবতে হবে, কারণ প্রযুক্তির উৎকর্ষতা আমাদেরকে অনেক বেশি সুফল দিবে, কিন্তু প্রযুক্তি তো কুফুরও দেয়। বিজ্ঞানের আবিষ্কার তো যত না আমাদেরকে অনেকটাই বেশি হয়তো সুফল দিয়েছে, কিন্তু বিজ্ঞানের আবিষ্কার তো অ্যাডম্বমা দিয়েছে। হিরোশিমা নাগাসাকি তো বিজ্ঞানের উৎকর্ষতার কারণে হয়েছে, কিন্তু তার জন্য তো আমরা অ্যাটমিক এনার্জির থেকে তো সরে আসিনি। আমরা অ্যাটম বোমার বিরুদ্ধে, কিন্তু অ্যাটমিক এনার্জির বিরুদ্ধে তো না, আমরা তো পরমাণু শক্তির বিরুদ্ধে না, আমরা তো বাংলাদেশ পরমাণু শক্তির দেশও হচ্ছে সেই রকম দেশ। এবং এই প্রযুক্তি যখন আরও বেশি উৎকর্ষতার দিকে যাচ্ছে, তখন তার কুফলগুলোর দিকে আমরা সচেতন হতে হবে। হয়তো সেই সচেতনতার অংশ হিসেবেই এই আইনটি প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু এই আইনটি প্রণয়ন করতে গিয়ে আপনি যেটি বলছেন গুজব ছড়ানো, মিথ্যা তথ্য ছড়িয়ে সমাজ রাষ্ট্রকে একটি অস্থিতিশীল করা এবং রাষ্ট্রের কল্যাণকর দিকটাকে মুছে ফেলে কালিমার দিকটিকে সামনে আনার যে প্রক্রিয়া এই বিজ্ঞান এবং প্রযুক্তি এবং ডিজিটাইজেশনের মাধ্যমে হচ্ছে, তার বিরুদ্ধে অবস্থান রাখার জন্যই তো এই আইনটি। সেই জন্য কিন্তু সাইফুল বলেছে যে আমরা এই আইনটি কোনো বিরোধিতা করছি না। নির্বাচনের আগে বলে এটার কি পলিটিক্যাল ইমপ্লিকেশন দেখা হতে পারে? এটা আমি আপনি একটু ছোট্ট একটা অনুষ্ঠান দেখাচ্ছিলেন না আজকে, আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন, আমরা তাকে শুভেচ্ছা জানাই। তার হাত দিয়ে আমরা অনেকগুলো ভালো কাজ পেয়েছি, তার হাত দিয়ে আমরা আরটিআই পেয়েছি, তার হাত দিয়ে আমরা এই ডিজিটাল সিকিউরিটি আইন পেতে যাচ্ছি, পেয়েছি, সংসদে পাশ হয়েছে, কিন্তু তার খারাপ দিকগুলো তো আমাদেরকে বলতে হবে। এই জন্যই উনি যে বাংলাদেশ গড়তে চান, উনি যেমন বাংলাদেশ আধুনিক বাংলাদেশ দেখতে চান, উনি ডেল্টা ডেভেলপমেন্ট 2100 করতে চান, 2100 সালের পরিকল্পনা করতে চান, সেখানে একটি নতুন আধুনিক আইন দরকার হবে, কিন্তু সেই আধুনিক আইনের খারাপ দিকগুলো যাতে না থাকে সেটা তারই জন্য কৃতিত্ব। আমরা সেই জন্য বলছি, আপনি নির্বাচনের কথা বলছেন অবশ্যই, কারণ আপনি জানেন যে নির্বাচনের আগেই আমি তিনটি উদাহরণের কথা বললাম, রামু, নাসিরনগর এবং রংপুরে যে সংখ্যালঘুদের উপরে যে ঘটনা হয়েছে সেটি এই ফেসবুকের মাধ্যমে অপপ্রচার চালিয়ে। নিশ্চয়ই আগামীতে যখন নির্বাচন হবে ডিসেম্বরে, সেই নির্বাচনে নানা রকম অপপ্রচারের সুযোগ ফেসবুক বলেন, সোশ্যাল মিডিয়ার অন্য অন্য জায়গায় আপনি ভাইবার থেকে শুরু করে যে সমস্ত সামাজিক গণমাধ্যম যোগাযোগ মাধ্যম আমরা দেখছি, যেটি কখনো কখনো আমাদের কাছে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে মূলধারার সাংবাদিকতা থেকেও বেশি হয়ে যাচ্ছে কি না, সেটি মানুষ বেশি মানুষ বিশ্বাস করছে কি না, সেই দোলাচলে দাঁড়িয়ে কিন্তু আমাদের এই আইনটাকে পরীক্ষা নিরীক্ষা এবং সেইটির জন্য আমরা কিন্তু বিরোধিতা করছি। এই জন্য করছি যে মেন স্ট্রিম সংবাদ মাধ্যমের ব্যাপারে আমরা কেন কনসার্ন, যে মূল গণমাধ্যম যদি ক্ষতিগ্রস্ত হয়, যদি মূল গণমাধ্যম বিশ্বাসযোগ্যতা হারায়, তাহলে কিন্তু ওই গুজবে অপপ্রচারে এবং সংঘবদ্ধ কুপ্রচারের দিকে মানুষ আকৃষ্ট হবে এবং সেটি বিশ্বাস করবে। সেটি একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য, সেটি একটি মৌলিক অধিকার সম্পন্ন এবং সেটি একটি উন্নয়নশীল রাষ্ট্রের জন্য কোনোদিন কাম্য হতে পারে। মূল কল্যাণকর রাষ্ট্রের প্রথম হলো যে অবাধ তত্ত্বপ্রবাহ, আমরা অবাধ তত্ত্বপ্রবাহ চাই, কিন্তু সেই অবাধ তত্ত্বপ্রবাহ মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা অপপ্রচার চালানো না, গুজব ছড়ানো না, একটি লোকও মারা গেল না, দুটি লাশও আপনি পেলেন না, আপনি কয়েক হাজার লাশ গায়েব হয়েছে বলে মে মাসে, ১৩ সালের মে মাসে যদি বুড়িগঙ্গার পাড়ে আপনি জানালা খুলে রাখেন হাওয়া আসবে, কিন্তু দুর্গন্ধ তো আসবে। সেই জন্য বুড়িগঙ্গা আপনি জানলা খুলে রাখবেন, বুড়িগঙ্গার দূষণও আপনি রোধ করবেন, বুড়িগঙ্গার দূষণ রোধ করবেন না আর দরজা বন্ধ করে দিয়ে আমাকে সাফোকেশনে রাখবেন, সেটা তো আবার হতে পারে না। আমি আমি একটা ছোট একটা একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে যে এই যে রোড সেফটি মুভমেন্টটা যখন হলো, তখন জিগাতলায় একটা বড় ধরনের একটা মানে সংঘাতময় অবস্থা তৈরি হয়েছে, ওই সময়ে ব্যাপক মানে ফেক নিউজ বা রিউমার এগুলোর মানে আধিক্য আমরা দেখেছি। যেমন বলা হয়েছে যে আওয়ামী লীগ অফিসে চারজনকে রেপ করা হয়েছে, এটা এটাকে দিয়ে অনেকেই এটাকে ক্যাপিটালাইজ করেছেন, অনেকে এই মশনাল পোস্ট দিয়েছেন, কেউ বিশ্বাস করেছেন, কেউ করেন নাই। কিন্তু সবচেয়ে বেশি সমালোচনার মুখে পড়েছে সে সময় মেইনস্ট্রিম মিডিয়া যখনই তারা কিন্তু বলছে না যে এখানে চারজন রেপ হয়েছে, এটা শুধু সোশ্যাল মিডিয়ারই খবর, মেইনস্ট্রিম মিডিয়া কিন্তু কখনো কনফার্ম করে নাই যে এখানে চারজন রেপ হয়েছে বা এই ধরনের ঘটনা ঘটেছে, এটা আসে নাই। এখন ঘটে নাই, ঠিক আছে, কিন্তু আমি বলছি যে মেইনস্ট্রিম মিডিয়া যদি
কিন্তু মানুষ কিন্তু বিশ্বাস করছিল না যে মেইনস্ট্রিম মিডিয়া মনে হয় কথাটা চেপে রেখেছে, তারা মনে বলতে চাচ্ছে না। কিন্তু মেইনস্ট্রিম মিডিয়া যদি ক্রেডিবল হতো, না না মেইনস্ট্রিম মিডিয়া যদি ক্রেডিবল হতো তাহলে তো সে যদি, সে যখন বলছে না তখন সেটাকেই মানুষ বিশ্বাস করতো। সুতরাং আপনি মেইনস্ট্রিম মিডিয়াকে যদি দুর্বল করেন, মেইনস্ট্রিম মিডিয়াকে তার তার গতি অনুযায়ী যদি চলতে না দেয়, তাকে যদি মাজল করেন, মেইনস্ট্রিম মিডিয়া কি আসলে ক্রেডিবল হওয়ার মতো ভূমিকা পালন করছে সবসময়? না, সবসময় না করলেও এই যে আপনার এটাও তো নানা সার্কামস্ট্যান্সিয়াল কারণ আছে। কিছু কিছু মিডিয়াকে আপনার মনে হয় না একেবারে উদ্দেশ্য প্রণোদিত বা প্রত্যক্ষভাবে এমন এমন সব ভূমিকা পালন করছে, তাদের রোল নিয়ে মানুষের প্রশ্ন হয়ে যাচ্ছে? এক্সেপশন ইজ নেভার বি দি, মানে কি বলে যে আপনার দি গ্লারিং এক্সাম্পল, আপনার আপনাকে মেইন স্ট্রিম বলতে তো একটা দুইটার কথা বললে হবে না, আপনি আপনি কালেকটিভলি মেইন স্ট্রিমের কথা আমি বলছি। এখানে যখন মেইন স্ট্রিমের কথা বলা হচ্ছে, এই কারণে যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মধ্যে অনুসন্ধানী সাংবাদিকতা বা ওইখানকার যে জেনারেল রিপোর্টিংয়ের কথা, ইভেন এই এখানে শুধু অনুসন্ধানী সাংবাদিকতাই নয়, জেনারেল রিপোর্টিংও এই এই আইনের অধীনে করা কিন্তু খুব কঠিন হয়ে যাবে। সেখানে দু একটি পত্রিকা যদি অ্যাক্সেস করে তখন আপনার কিন্তু এক্সিস্টিং অনেক ল আছে সেটাকে আপনাকে কাউন্টার করার জন্য। এখানে তো মনে হচ্ছে জেনারেলি সব সব ধরনের জার্নালিজম, সব ধরনের অনুসন্ধানী সাংবাদিকতাকে আপনাকে ১৩ সালের মে মাসে হেফাজতের যে কর্মকাণ্ড হলো, তখন তো মেইন স্ট্রিম দু চারটি পত্রিকাও তো লেখার চেষ্টা করেছে যে কয়েক শত মানুষ মারা গেছে এবং লাশ গুম করা হয়েছে, লাশ গায়েব করা হয়েছে, সেটা লেখা হয়েছে না? কিন্তু আপাতত বহু মিডিয়াতে এইচআর হিউম্যান রাইটস ওয়াচের এই যে ১৬০ জন না ৭০ জন মৃত্যুর খবর দিয়ে ছাপিয়ে দিয়ে অনেক এনজিও সেটা প্রকাশ করে, অধিকারের যে রিপোর্ট, অধিকারের যে সেটা কি আমরা অধিকার আসছে বলে ওটা চেক করলাম না, অধিকার ঠিক দিল কি দিল না? হ্যাঁ, কিন্তু এখন কি সেটা বিশ্বাসযোগ্য আছে মানুষের কাছে? মানুষ তো বুঝতে পেরেছে যে মূল ধারার গণমাধ্যমও কখনো কখনো কোনো দল, কোনো গোষ্ঠী এবং কোনো অন্ধত্ব পক্ষে, মৌলবাদের পক্ষে দাঁড়ায়, সেই উদাহরণ তো আমরা দেখেছি। তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, তার জন্য মুক্ত সাংবাদিকতার বিরুদ্ধে এমন কোনো অস্ত্র রাখা যাবে না। হোল মেইনস্ট্রিম মিডিয়াকে তো আপনি অ্যাকাউন্টেবল করতে পারবেন। আমি সেই জায়গায় আসছি যে আমাদের মূলধারার গণমাধ্যম গ্রহণযোগ্য নয়, বিশ্বাসযোগ্য নয়, ক্রেডিবল নয়, সেটা আমরা সার্বিকভাবে ঢালাওভাবে বলতে পারি না। তবে এটাও সত্য যে আমাদের গণমাধ্যম যারা আমরা, আমি একটু আগে বলেছি যে আমরা আইন দ্বারা নিয়ন্ত্রিত, লাইসেন্স নিয়ে চলি, তারপর প্রতিষ্ঠান দ্বারা পরিচালিত, সম্পাদকীয় নীতিমালা দ্বারা পরিচালিত, তারপরেও কিন্তু এই গণমাধ্যমে এ ধরনের অনেক অসত্য তথ্য প্রচার করেছে, এমনকি কাবা শরীফের গিলাপের ঘটনার খবরও আমরা দেখেছি। আমি যে জায়গাটি রাহুল দা এ বিরতির পরে যে আলোচনাটি শুরু করেছেন যে সাইবার ওয়ার আমাদের সামনে, যুক্তরাষ্ট্র প্রযুক্তিতে এত উন্নতি উৎকর্ষ সাধন করার পরেও তাদের নির্বাচনে যদি আরেকটি দেশ কেবলমাত্র সাইবার প্রযুক্তি ব্যবহার করে ফলাফল পাল্টে দেওয়ার মতো ঘটনা ঘটাতে পারে, যুক্তরাষ্ট্রের ব্রেক্সিটের যদি গণভোটের রায় পাল্টে দিতে পারে, তাহলে এই আশঙ্কা আমাদের দেশেও আছে এবং আছে যে এটা কিন্তু আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, তারা বলছে যে এই নির্বাচনকে আপনি এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এবং এর পলিটিক্যাল ইম্প্যাক্ট বলছিলেন যে এই আগামী নির্বাচনে আমাদের সাইবার ওয়ার হবে। এটা কিন্তু আমাদের পুলিশের পক্ষ থেকে, পুলিশের কর্তা ব্যক্তিদের পক্ষ থেকে, প্রধান ব্যক্তিদের পক্ষ থেকে বলা হয়েছে। এখন সেটার প্রস্তুতি কী? সেটার প্রস্তুতি গণমাধ্যম হিসেবে আমাদের প্রস্তুতি দরকার এবং এটার প্রতিরোধের জন্য আইন শৃঙ্খলা বাহিনীরও দরকার, আর সবচেয়ে দরকার যেটি সেটা হলো সাধারণ মানুষের সচেতনতা। আমরা ডিজিটাল বাংলাদেশের সুফল ভোগ করছি, মাননীয় প্রধানমন্ত্রী এই যে আপনি ছবি দেখালেন আজকে জন্মদিন, আমরা জন্মদিনের শুভেচ্ছা জানাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে এদেশের টেলিভিশনের অবাধ তথ্যপ্রবাহ শুরু হয়েছে, ডিজিটাল বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে এবং ডেবিট ক্রেডিট কার্ড পাঞ্চ করতে কষ্ট বলে কন্ট্যাক্টলেস কার্ড চালু হয়ে যাচ্ছে, দেখালে হবে। হ্যাঁ, এইগুলো এই যে হচ্ছে এখন আমাদের দেশে অনেকগুলো এই যে মোবাইল ফোন অপারেটর, আমরা ১৬ কোটি মানুষের দেশে ১৩ কোটি মোবাইল সিম ব্যবহার হচ্ছে এবং এই ১৩ কোটি মানুষের, আমাদের যে ইন্টারনেট ব্যবহার করি তার তো একটা সিংহভাগ ব্যবহার হয় এই যে ছোট মুঠো ফোনে। আমাদের যার যার আপনি গ্রামের একটি পরিবার, সেই পরিবারেরও একটি ছেলে একটি মেয়ে রান্নার রেসিপি দেখে ওখানে বসে এটা করছে, মানে ইন্টারনেট ব্যবহার করছে। এই যে ইন্টারনেটের অবাধ ব্যবহার, এর মধ্যে যে অপরাধগুলো সংগঠন হবে, এটির তো এটির যে এতে তাদেরকে সচেতন করতে হবে যে কোনটি অপরাধ কোনটি অপরাধ না। এই সচেতনতা আমরা গণমাধ্যম হিসেবে যেমন একটি এখানে ভূমিকা রাখতে পারি, তেমনি এই যে সরকারকেও এটার প্রচারণার পক্ষে প্রচারণা চালাতে হবে, সচেতন করতে হবে। একই সঙ্গে
আইন শৃঙ্খলা বাহিনী এই এই যে আমাদের কি ধরনের অপরাধ হতে পারে, আর আরো দুটো গ্রুপকে যুক্ত করতে চায়, আর এর সঙ্গে একটা আমাদের নাগরিক সমাজকেও বলতে হবে এই দায়িত্বটা পালন করতে হবে, এবং একই সঙ্গে অন্যান্য পলিটিক্যাল পার্টিকেও বলতে হবে, ফলে এটা সরকার একা করতে পারবে না। অবশ্যই এটা ঐক্যমতের প্রসঙ্গের ব্যাপার, এই জায়গাগুলো একটা ঐক্যমতের প্রসঙ্গ অবশ্যই। এবং আমরা শুধুমাত্র আমরা আমাদের এই আইনের কয়েকটি ধারা নিয়ে, যেখানে যাতে মুক্ত বাক স্বাধীনতা এবং গণমাধ্যমের অন্তরায় না হয়ে দাঁড়ায় সেই জায়গাটা আমরা আমাদের উদ্বেগ জানাচ্ছি, কনসার্ন জানাচ্ছি, সার্বিকভাবে কিন্তু জানাচ্ছি না। এবং এই জায়গাটাতে এখনো সুযোগ রয়েছে। আমি অবাক হই যে একটি আইন কোনো ইন্ডিভিজুয়াল রাইট যদি কার্ভ হয় এই আইনের দ্বারা, যারা সত্যিকারের অপরাধী অপরাধ করেছে সেখানে আপনি আইনের প্রয়োগ তো করতেই পারেন, কিন্তু যে অপপ্রয়োগের যে সুযোগ কথাটা বলছেন বা আশঙ্কার কথা ব্যক্ত করছেন, দিস ইজ নট অল অ্যাবাউট রিলেটেড টু গণমাধ্যম, সাংবাদিকতা ক্ষতিগ্রস্ত হবে এটা আমাদের প্রাইম কনসার্ন, এবং এখানে একটু আমরা স্বার্থপর ভাবে শুধু আমাদের কথাগুলি বলছি, কিন্তু কোন ইন্ডিভিজুয়াল কেসে যদি কারো যদি মানে ব্যক্তি স্বাধীনতা ব্যক্তি অধিকার যদি খর্ব হয় সে কথাও তো আমাদের বলতে হবে। অবশ্যই সেটি যে স্বাধীনতা সাংবাদিকতার যে অবাধ প্রবাহের ব্যাপার সেটি যদি না থাকে তাহলে আপনি ইন্ডিভিজুয়াল যদি ক্ষতিগ্রস্ত হন তাহলে আমি কিভাবে বলতে পারছি না, কিভাবে সেটাও আমি বলতে পারছি না। তাহলে আমাকেও তো আপনি ইন্সপেক্টর যদি অ্যারেস্ট করে যদি আমি বলি যে জহির যে পোস্টটি দিয়েছে সেই যে জহিরের একান্ত ব্যক্তি, সেটা আমিও বলতে পারছি, সেটা বিনা কারণে তাকে আমাকে এসে চার্জ করতে পারে, তাহলে আমার সাংবাদিকতা যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে ইন্ডিভিজুয়াল ক্ষতিগ্রস্ত হবে, প্রতিটি ব্যক্তি মানুষের অধিকার সম্মিলিতভাবে প্রকাশ করার দায়িত্ব সংবাদ মাধ্যম। আইনের ওই জায়গাটাই কিন্তু আমাদের সবচেয়ে বেশি আতঙ্কিত করছে, যেটি এই যে দর্শক বলছে আপনারা আতঙ্কিত করছেন, আমরা আতঙ্কিত কারণ হলো এই যে জহির ভাই বলছে বারবার যে গণমাধ্যম নয় সাধারণ নাগরিক, আপনার একজন পুলিশ অফিসারকে এমন দায়িত্ব দিলেন যে আপনি পদ দিয়ে হেঁটে যাচ্ছেন কারণ বাজার বা তেজগাঁ দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনার হাতে জাস্ট এই ডিজিটাল ডিভাইসটা রয়েছে মোবাইল ফোন যেখানে মানে সব কিছু তথ্য, সাংবাদিক হিসেবে আমার সব তথ্য সংরক্ষণ করা আছে, কথোপকথন আছে, ছবি আছে, ডকুমেন্ট আছে, আমি পুলিশ অফিসার আমার মনে হলো যে রাহুল আসেন আপনার ফোনে ডিজিটাল অপরাধ হয়েছে বলে আমার সন্দেহ, আমি পুলিশের এসআই এসআই থেকে অফিসার শুরু আমার সন্দেহ, আমি এটা জব্দ করলাম নিয়ে গেল, আপনার টেলিভিশন স্টেশন আপনি সম্প্রচার করছেন, পুলিশ এসে মনে বলল যে আমার সন্দেহ আপনার এই যে এই ডিজিটাল ডিভাইসে এই কম্পিউটার সার্ভারে ডিজিটাল অপরাধ হচ্ছে এটা জব্দ করলাম, উনি কিন্তু জব্দ করে নিয়ে চলে গেলেন, হ্যাঁ আপনার গণমাধ্যম কিন্তু উনি বন্ধ করলেন না, কিন্তু এই সার্ভারটি উনি জব্দ করার সঙ্গে সঙ্গে আপনার সম্প্রচার বন্ধ হয়ে গেল, আপনি আর গণমানুষের কথা বলতে পারছেন না, সংবাদ প্রচার করতে পারছেন না, তাহলে এই আতঙ্ক এই আশঙ্কাটা যেখানে থাকে আইনের ভেতর সেখানে তো আতঙ্ক থাকবেই, এবং মোস্ট অফ দ্য অফেন্স হচ্ছে যে অজামিনযোগ্য, এখানে এবং আমাদের এই আপত্তি যে যৌক্তিক তার সর্বশেষ প্রমাণ আমরা ধন্যবাদই দিতে চাই আমাদের সম্মানিত তথ্যমন্ত্রীকে, যে সংসদে পাশ হওয়া আইনের 15 দিনের মধ্যে আলোচনা উনি আলোচনায় ডাকলেন কাদেরকে, যারা এটা নিয়ে কনসার্ন ছিল আগে থেকে, এবং কর্মসূচি দেওয়ার পর উনি ডাকলেন যে কর্মসূচিটা আপাতত রাখেন আমরা দেখি আপনাদের সাথে বসতে, তাহলে কেন এটা আগে ভাবলেন না, না আমি তো সেই জন্য ফেসবুকে লিখছি নেতাদের প্রতি যে আপনারা আলোচনায় যান কিন্তু আপনারা শক্ত থাকেন, না অবশ্যই অবশ্যই কর্তৃপক্ষ আপনাদেরকে টলা যেতে না পারে কিছু বুঝিয়ে দিল আপনারা মেনে আসলেন, এখন সেটা লেখার জন্য যদি আপনি আমাকে অ্যারেস্ট করে নিয়ে যান যে আপনি কেন নেতাদেরকে উস্কানি দিচ্ছেন তারা যেন ওইটা না মানে, তাহলে তো এই ডিজিটাল আইনের কোনো, আমি আপনার সঙ্গে আর একটু যোগ করি প্রণব দা, একটি বিষয় আমি বলছিলাম যে আমি একটু অবাকই হয়েছি যে আইন প্রণয়নের যতগুলো ধাপ রয়েছে তার সর্বোচ্চ ধাপ হলো সংসদীয় স্থায়ী কমিটি, সংসদীয় স্থায়ী কমিটিতেও সাংবাদিকদের প্রতিনিধি সম্পাদকদের প্রতিনিধিকে ডাকা হয়েছে, তারা কিন্তু তাদের এই সুপারিশগুলো দিয়েছে, ওখানে তো আর মেঠো বক্তব্য কেউ দেননি, ওখানে আইনের ধারা ধরে ধরে সুপারিশ দিয়েছেন যে এখানে এই শব্দের পরিবর্তে বা এই বাক্যের পরিবর্তে এই বাক্য পুনঃস্থাপন করা হলে পরে এখানে অপরাধ দমন হবে, গণমাধ্যমও প্রোটেক্টেড হবে, সেই সুপারিশ দেওয়ার পরেও এবং সংসদীয় কমিটি বলল যে হ্যাঁ আপনাদের সঙ্গে আরও একটি বৈঠকে বসবো আমরা, এরপরে কী হলো যে সংসদীয় কমিটি যে সুপারিশ সংসদে পেশ করলো একটি এবং এটা পাশ হয়ে গেল, সংসদীয় কমিটির অনেকগুলো সুপারিশও কিন্তু পাশ করার আগে বাতিল করে দেওয়া হয়েছে, এই যে পুলিশের যে কথাটি আমরা বারবার বলছি কেন বলছি, এখানে আরেকটি ধারা ছিল বলা হয়েছে যে এই যে সাংবাদিকদের ক্ষেত্রে এইখানে এই আইনের আওতায় একটি ডিজিটাল কাউন্সিল গঠন করা হবে, কমিশন গঠন করা হবে, সেখানে একটা ডাইরেক্টরেট থাকবে, মহাপরিচালক থাকবে, মহাপরিচালকের অনুমোদন ক্রমে
জব্দ করার বিধানটা ছিল, এটা সংসদীয় স্থায়ী কমিটি কিন্তু এই সুপারিশ করেছে, কিন্তু পাশ করার আগে সেটিও করা হয়নি। যে আইন প্রণয়নের এই সর্বোচ্চ ধাপের সুপারিশও যদি বাস্তবায়ন না হয় তাহলে এটা খুবই দুঃখজনক। কিন্তু আমাদেরকে প্রণবদা বলেছেন যে আইন পাশ হওয়ার পরে এখনও মহামান্য রাষ্ট্রপতি এটা স্বাক্ষর করেন নাই, তার আগেই তথ্যমন্ত্রী এই বৈঠকে ডেকেছেন আমাদের সাংবাদিকদের, বিভিন্ন সংগঠনকে, সম্পাদকদেরকে ডেকেছেন, এবং এই বৈঠকে আইনমন্ত্রী এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা উপস্থিত থাকবেন। এই চিঠির আহ্বানের পরে তথ্যমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে, তিনি ফোন করেছে, তিনি বলেছেন যে চিঠিতে উল্লেখ করেছেন যে তারা চান এটির একটি গ্রহণযোগ্য সমাধান। আমরা আশা করব যে এটির একটি গ্রহণযোগ্য সমাধান হবে। আপনি দুর্নীতি দমন কমিশন আইন করেছেন, এখানে একটি সরকারি কর্মকর্তাদের প্রোটেকশন দেওয়া হয়েছে, মানে দুর্নীতি করলে সেটি তদন্ত হবে, কিন্তু যদি দুর্নীতির অভিযোগটি কোনো সরকারি কর্মকর্তার বিরুদ্ধে হয় তাহলে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কর্মকর্তার অনুমোদন লাগবে সেই তদন্ত করতে। গ্রেপ্তার তো আরো পরের কথা, তদন্ত করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন লাগবে। তাহলে আমার ক্ষেত্রে গণমাধ্যম তো রাষ্ট্রের সহায়ক, এটা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয়, গণমাধ্যম তো রাষ্ট্রকে সহায়তা করে, সরকারকে সহায়তা করে, এই গণমাধ্যমকে আপনি কেন আপনার মানে মিত্রপক্ষ থেকে শত্রুপক্ষকে ঠেলে দেবেন? এই জন্য একটি প্রোটেকশন চাই আমরা, যে এখানে আমাদের প্রোটেকশনের জন্য আমাদের প্রেস কাউন্সিল আছে, যে যদি কোনো সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল অপরাধের অভিযোগ আসে সেটি প্রথমে প্রেস কাউন্সিলে পাঠানো হোক। প্রেস কাউন্সিলে তো একজন বিচারপতির নেতৃত্বে আছে, ভূমিকা কিভাবে দেখেন? প্রেস কাউন্সিল আসলে তো আমরা তো এতদিন ধরে দেখি তেমন কোনো ভূমিকাই তো দেখি না। প্রেস কাউন্সিলকে অ্যাক্টিভ করতে হবে, ওই কাউন্সিলও কিন্তু আইন পরিবর্তন করে কার্যকর করতে হবে। প্রেস কাউন্সিল যদি মনে করে যে না এটা ফৌজদারি অপরাধ, কোন সাংবাদিক এটা ফৌজদারি অপরাধ, তাহলে এটি এ আইনের আওতায় বিচার হবে, তখন একটা প্রোটেকশন থাকলো। কিন্তু এখন তো কোনো প্রোটেকশন নাই, পুলিশের এসআই আপনাকে ধরে নিয়ে যেতে পারে। সাংবাদিক নেতারা, আপনারা যখন তথ্যমন্ত্রী, মাননীয় তথ্যমন্ত্রী এবং ল মিনিস্টার, আইসিটি মিনিস্টারের সঙ্গে মিটিং করবেন, এর আগে ওনারা কিন্তু এশিওর করেছিলেন যে এই এই আইনে যাহাই বলা হোক না কেন এটা গণমাধ্যমের জন্য, গণমাধ্যমকে মিন করে বলা হচ্ছে আশা দেয়। এখনো যদি তারা এই আইনের মধ্যে এবারে কোনো অ্যামেন্ডমেন্ট এনে এটা করতে পারেন যে গণমাধ্যম এই আওতার মধ্যে থাকবে না, এটা যদি উল্লেখ করে দেওয়া হয় যে এই ধারাগুলো, এই সেকশনগুলোর সঙ্গে গণমাধ্যমের কোনো সম্পৃক্ততা থাকবে না, আইনে আইনে অত সহজ করে বলার কোনো সুযোগ নেই, যদি তাদেরকে এক্সেমশন দেওয়া যায়। কারণ তাহলে কেউ সাংবাদিকতার নাম করে একটি পত্রিকা, অনলাইন পত্রিকা খুলে যা তা প্রচার করলো সেটা আবার প্রোটেকশন পেয়ে গেল, সেটাও তো আমরা চাই না। না, কোনো আইন তো আর কোনো বিশেষ কমিউনিটির জন্য হয় না, আইন হয় সার্বিকভাবে সাধারণ মানুষের জন্য। গণমাধ্যমকে একটা অ্যাসুরেন্স দিতে হবে, তবে এখানে কিছু অপশন থাকতে হবে, আমরা সেই অপশনগুলো সুনির্দিষ্ট করে। যেমন সাধারণ ধারার ক্ষেত্রে কি হলো, সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হতে শুরু করেছিল, বেশি হলো সব থেকে, যখন তথ্যমন্ত্রীর সঙ্গে আলাপ করা হলো এবং তথ্যমন্ত্রী যখন ইন্টারভেন করলেন যে না এটা একটা মামলা করবার আগে পুলিশ প্রধান একটা পারমিশন লাগবে, তখন কিন্তু মামলা করাটা কমে গেল। এরকম সড়ক পরিবহন আইন পাশ করার সময় ওই আইনের ধারা দিয়েছেন যে দুর্ঘটনা ঘটলে তদন্ত করে আগে দেখতে হবে যে ইচ্ছাকৃতভাবে হত্যার উদ্দেশ্যে সেই দুর্ঘটনা ঘটনা হয়েছে কিনা, তাহলে আপনি 302 হবে, আদারওয়াইজ 302 হবে না। এই আইনে তো তেমনটা আমরা দেখলাম না, সেরকমই একটা প্রোটেকশন থাকা দরকার। আমরা ওদের আলোচনা একবারে শেষ মুহূর্তে চলে আসছে, এক সাথে সময় নেই, আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই প্রণব সাহা, জহিরুল আলম, সাইফুল ইসলাম আমাদেরকে সময় দেওয়ার জন্য। কিন্তু আমার মনে হয় সাংবাদিক মহলের যৌক্তিক যে কনসার্ন সেটা এই আলোচনা থেকে উঠে এসছে। আমরা এর আগেও এই বিষয়টি নিয়ে একাধিক পরিষ্কার, আমরা ডিজিটাল নিরাপত্তা আইনের বিরুদ্ধে না, সেই গণমাধ্যম বলতে চাই যে সৎ সাংবাদিকতা প্রোটেকশন থাকতে হবে, ডিজিটাল নিরাপত্তা আইনের বিরুদ্ধে নয়, এবং এই আইনের অপপ্রয়োগ যে কোনো মূল্যে প্রতিরোধ করা এবং আইনের সুপ্রয়োগ নিশ্চিত করা সেটি হচ্ছে বিষয়। বাংলাদেশে প্রচুর আইন আছে, প্রয়োগই নেই না। কিন্তু আপনি বলবে যে অপপ্রয়োগ হবে, যেটা আপনি কিভাবে সার্টেন হলেন? না না, সেটা আমরা আশা করছি না, কিন্তু তার আগে এটা প্রোটেকশন দরকার, এর আগে গ্যারান্টি না, সেই জন্য না, আমরা সেই জন্য প্রয়োজনীয় আপনি যেটা বলছেন সেই জন্য সাংবাদিকদের সঙ্গে যে আলোচনার কথা বলেছেন, আমরা প্রত্যাশা করছি সেই আলোচনার ভিত্তিতে একটা সুফল বেরিয়ে আসবে এবং আইনটি এই সাংবাদিকদের কনসার্নগুলো তারা আমলে নেবেন এবং সেগুলোর ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেবেন, এই প্রত্যাশা করে শেষ করতে চাই। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন।